হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস বায়ো টিউটোরিয়ালস আজ আমরা চলে এসেছি পঁচিশটি এমসি কিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমাদের আজকের টপিক হিউম্যান ফিজিওলজি নাম্বার ওয়ান প্রশ্ন এস এ আর এস সৃষ্টি হয় যার দ্বারা এস এ আর এস এর ফুল ফর্ম সেভার অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোম ব্যাকটেরিয়া ভাইরাস দূষক আদ্যপ্রাণী সঠিক উত্তর অপশান টু ভাইরাস নাম্বার টু একজন সুস্থ ব্যক্তির শ্বাসকার্য সম্পাদনের জন্য সব থেকে শক্তিশালী শ্বসন উদ্দীপক হল কলাকোষে অটুর মাত্রার হ্রাস কার্বন ডাইঅক্সাইডের মাত্রার বৃদ্ধি পিএইচ পিএইচ অ্যাসিডোসিস অ্যালকালোসিস সঠিক উত্তর অপশন টু কার্বন ডাইঅক্সাইডের মাত্রার বৃদ্ধি নাম্বার থ্রি হামবার্গের প্রক্রিয়ার অপর কি নামে পরিচিত বোর প্রভাব ক্লোরাইড প্রভাব সঠিক উত্তর অপশন ক্লোরাইড শিফট নাম্বার ফোর একটি দীর্ঘশ্বাসের পর কিছুক্ষণের জন্য আমরা শ্বাসকার্যে অংশগ্রহণ করতে পারি না তার কারণ হল রক্তে অধিক সিয়টুর জন্য রক্তে কম সিওটুর জন্য রক্তে বেশি পরিমাণ ওটুর জন্য রক্তে কম পরিমাণ ওটুর জন্য সঠিক উত্তর অপশান থ্রি রক্তে বেশি পরিমাণ ওটুর জন্য নাম্বার ফাইভ সদ্যজাত ও গবাদি পশুর ক্ষেত্রে মিথানো গ্লোবিনিমিয়া অসুখটি কোন পদার্থের বিষাক্ত কারণের জন্য হয় নাইট্রেট ফসফেট ও টু সালফেট সঠিক উত্তর অপশান ওয়ান নাইট্রেট নাম্বার সিক্স ধনাত্মক চাপ অথবা নির্দিষ্ট প্রকার ভেন্টিলেশনযুক্ত ফুসফুস দেখা যায় উভচর কাঁকড়া বিছা স্তন্যপায়ী প্রাণী মোলাস্কা সঠিক উত্তর অপশান ওয়ান উভচর নাম্বার সেভেন নিম্নলিখিত কোনটি ছাড়া সব ধরনের আবরণী কলা শসন পথে দেখা যায় সিলিয়া যুক্ত সিলিয়াযুক্ত কলা ছদ্মস্তরীভূত কলা স্তম্ভাকার আবরণী কলা ট্রানজিশনাল আবরণী কলা সঠিক উত্তর অপশন ফোর ট্রানজিশনাল আবরণী কলা নাম্বার এইট প্রবাহী বায়ু পরিমাণ ও বায়ু ধারকত্বের আনুমানিক অনুপাত হল ওয়ান ইজ টু ফাইভ ওয়ান ইজ টু নাইন ওয়ান ইজ টু টোয়েন্টি ওয়ান ইজ টু ফোরটি সঠিক উত্তর অপশান টু ওয়ান ইজ টু নাইন নাম্বার নাইন নির্দিষ্ট শ্বসন অঙ্গ ছাড়াই কোনটির ক্ষেত্রে শ্বাসকার্য সম্পন্ন হয় কেঁচো আরশোলা মাছ ব্যাং সঠিক উত্তর অপশান ওয়ান কেঁচো নাম্বার টেন মানুষের মস্তিষ্কে অবস্থিত শ্বাসকেন্দ্রটি কিসের দ্বারা উদ্দীপিত হয় শিরা রক্তে সিওটুর ঘনত্বের দ্বারা শিরা রক্তে অটুর ঘনত্বের দ্বারা ধমনী রক্তে টুর ঘনত্বর দ্বারা ধমনী রক্তে অটুর ঘনত্বর দ্বারা সঠিক উত্তর অপশন ওয়ান শিরা রক্তে টুর ঘনত্বর দ্বারা নাম্বার ইলেভেন পায়রার দেহে উপস্থিত বায়ুতলির সংখ্যা ফাইভ সিক্স সেভেন নাইন সঠিক উত্তর অপশন ফোর নাইন নাম্বার টুয়েলভ বৃক্ষের ন্যায় শাখা প্রশাখাযুক্ত ব্রঙ্কিয়ল বৃক্ষ কার ক্ষেত্রে অনুপস্থিত ব্যাঙের ফুসফুসে খরগোশের ফুসফুসে সরিস্রীপের ফুসফুসে পাখির ফুসফুসে সঠিক উত্তর অপশান ওয়ান ব্যাঙের ফুসফুসে নাম্বার থার্টিন সরি প্রাণীদের কোথায় ফোরামেন অফ ফ্যানিজা দেখা যায় অপশান ওয়ান দুটি অলিন্দের মধ্যে দুটি নিলয়ের মধ্যে দুটি পালমোনারি আর্চের মধ্যে দুটি সিস্টেমিক আর্চের মধ্যে সঠিক উত্তর অপশন ফোর দুটি সিস্টেমিক আর্চের মধ্যে নাম্বার ফরটিন করোনারি থ্রম্বোসিস হল রক্ত জমাট বাঁধার একটি প্রক্রিয়া যা প্রধানত হয় ডান করোনারি ধমনীতে ডান করোনারি শিরায় বাম করোনারি শিরাতে বাম করণারী ধমনীতে সঠিক উত্তর অপশান ওয়ান ডান করণারি ধমনীতে নাম্বার ফিফটিন বাম নিলয়ের ঘাত পরিমাণ হয় প্রায় পঞ্চাশ এম এল একশো কুড়ি এম তিরিশ এম সত্তর এম সঠিক উত্তর অপশান ফোর সত্তর এম এল নাম্বার সিক্সটিন নিম্নলিখিত তথ্যের মধ্যে সঠিকটি নির্বাচন করো দুধে দাঁতের অপর নাম হল প্রাথমিক দাঁত দাঁতের রং সাদা হওয়ার জন্য নাম দুধে দাঁত পূর্ণবয়স্ক ও সব শিশুদের ক্ষেত্রে ল্যাকটেজ উপস্থিত ঘোড়া ও ইঁদুরের ক্ষেত্রে পিত্তাশয় অনুপস্থিত এক দুই এবং চার সঠিক দুই তিন এবং চার সঠিক এক এবং দুই সঠিক দুই এবং তিন সঠিক সঠিক উত্তর অপশান ওয়ান এক দুই এবং চার সঠিক নাম্বার সেভেন্টিন ক্যান্সার প্রতিরোধী ভিটামিনটি হল এ বি সেভেন্টিন বি টুয়েলভ ডি সঠিক উত্তর অপশান ওয়ান ভিটামিন এ নাম্বার এইটিন নিম্নের কোনটি যকৃতের সাথে সম্পর্কযুক্ত নয় লিগামেন্টাম টেরেস অ্যাঞ্জিওটেনসিন সঞ্চিত বি টুয়েলভ এফি এবং সিইউ হ্যালিটোসিস সঠিক উত্তর অপশন ফোর হ্যালিটোসিস নাম্বার নাইনটিন টমস ফাইবার দেখা যায় যকৃতে বৃকে হৃৎপিণ্ডে দাঁতে সঠিক উত্তর অপশন ফোর দাঁত নাম্বার টোয়েন্টি ফুসফুসে প্রবিষ্ট বায়ু হল উষ্ণ এবং পরিশ্রুত শীতল এবং পরিশ্রুত শুধুমাত্র ওটু উপস্থিত CO2 এবং এনোটু সমৃদ্ধ সঠিক উত্তর অপশন ওয়ান উষ্ণ এবং পরিশ্রুত নাম্বার যে গ্রাহক দেখা যায় ক্রোশলিতে হৃদপিণ্ডে ফুসফুসে জিভায় সঠিক উত্তর অপশান থ্রি ফুসফুসে নাম্বার টোয়েন্টি টু প্রাথমিক রক্তকোষ গঠিত হয় প্লাজমা অস্থিমজ্জা যকৃত সঠিক উত্তর অপশন টু অস্থি মজ্জা নাম্বার টোয়েন্টি থ্রি কার্ডিয়া গন্ত্রী কোথায় দেখা যায় গাছ ফুসফুস পাকস্থলী নালী সঠিক উত্তর অপশান থ্রি পাকস্থলী নাম্বার টোয়েন্টি ফোর অমেরুদণ্ডী প্রাণীদের হিমোগ্লোবিনের অপর কি নামে পরিচিত এরিত্র ক্লোরোকুওনিন পিনাগ্লোবিন একাইনোক্রোম সঠিক উত্তর অপশান ওয়ান এরিত্রোকুনিন দ্য লাস্ট ওয়ান নাম্বার টোয়েন্টি ফাইভ অ্যালভিওলির চুপসে যাকে বলা হয় অ্যাটিল্যাক্টাসিস কেইসেন রোগ বেন্স রোগ ডিলস ব্যারিজম সঠিক উত্তর অপশান ওয়ান অ্যাকিল অ্যাক্টাসিস এই ছিল আজ আমাদের পঁচিশটি এমসি প্রশ্ন এবং উত্তর এই প্রশ্নগুলি সবাই তোমরা প্র্যাকটিস করো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি এবং সবাই কমেন্ট করতে ভুলো না এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমরা কত মার্কস পেলে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ